গান লেখা থেকে শুরু করে বিভিন্ন মিউজিক ভিডিওতে কণ্ঠ দিতেন মুখলিসুর রহমান সাগর। ইউটিউবে নিয়মিত আপলোড দিতেন কন্টেন্ট। শিল্পী পরিচয়ে বাসা ভাড়াও নিয়েছেন রাজধানীর বাড্ডায়। গোপন সংবাদে সোমবার রাতে তার বাসায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে র‍্যাব। অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বাসাটি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম। মঙ্গলবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সন্দেহের আড়ালে রাখতে শিল্পী পরিচয় দিলেও মূলত অস্ত্র ব্যবসা করত সাগর। এর আগে ভারতে দীর্ঘ ১২ বছর মূর্তি তৈরির কাজ করলেও স্বল্প সময়ে কোটিপতি হতে নামে অস্ত্র ব্যবসায়। পেশায় একজন ভাস্কর, তিনি মূর্তি তৈরি করতে পারেন এবং সেই সুবাদে উনি ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্টলি যাওয়া আসা করেন। আমরা ৪টা অস্ত্র গতকালকে রিকভার করেছি, আর একটা অস্ত্র উনারা বিক্রি করে ফেলেছেন। ইন্ডিয়া থেকে অস্ত্রটা আনার পাশাপাশি নিজে থেকে কিভাবে অস্ত্র বানানো যায়, তৈরি করা যায়, সেজন্য সে একটা প্রস্তুতি নিতে থাকে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সীমান্ত দিয়ে চোরাই পথে অস্ত্র তৈরির কাঁচামাল আনত চক্রটি। তাদের সহযোগিতা করত ভারতের এক অস্ত্র ব্যবসায়ী। ইন্ডিয়া থেকে যে অস্ত্রটা তারা এনেছে, সেই অস্ত্রগুলো কিভাবে এখানে তৈরি করতে পারে সেটারই তারা প্রস্তুতি নিচ্ছিল। প্রচুর পরিমাণ যন্ত্রাংশ ইতিমধ্যে তারা তৈরি করে ফেলেছে। সুকুমার নামক একজন ব্যক্তির সাথে তার ইন্ডিয়াতে পরিচয় হয়। সুকুমার মূলত অস্ত্র তৈরির একজন কারিগর এবং তিনি বাংলাদেশে বিভিন্ন জনের কাছে অস্ত্র পাঠান। চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত করছে র‍্যাব। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।